কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ধান কাটছেন বরিশালের গরু নদীর কৃষকরা। আমনের বাম্পার ফলনে খুশি চাষিরা। এমন আমন ধান চাষে খরচ কম, সরকারি সহায়তা এবং বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকের মুখে এখন হাসির ছিলিক। আগামীতে আবাদ আরও বৃদ্ধি পাবে বলে আশা কৃষি বিভাগের। প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন শিউলি রোজা। গৌর নদীর পৌরসভা সহ সাতটি ইউনিয়নে চলতি আমন মৌসুমে রোপা আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 6040 হেক্টর জমিতে। আবাদ হয়েছে 6880 হেক্টর জমিতে। চলতি বছর আমন ধান চাষে কোমর বেঁধে মাঠে নামেন এই উপজেলার কৃষকরা। আমন ধান চাষে খরচ কম, লাভ বেশি হওয়ায় আমন চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। বছরে আমার আমন ধান অনেক ভালো হয়েছে, অনেক বাম্পার ফলন হয়েছে, যে ধান হয়েছে নিজে খাইয়াও বাইরে বিক্রি করতে পারবো। এবছর আমনে বাম্পার ফলন হয়েছে, খরচ কম, লাভ বেশি। আমন ধানের ভাত খাইতে খুব সুস্বাদু আর পুষ্টিকর। অনেকে আবার ঋণ নিয়েও করছেন আমন চাষ। আমন ধানে লাভ বেশি এবং খরচ কম, কারণ পানি দেওয়া লাগে না, কীটনাশক দেওয়া লাগে না। এবছর ফলন ভালো হয়েছিল ধানের, কিন্তু ইঁদুরে কাটটা নষ্ট করে দিয়েছে একটু। আমার আমন ধান এবছর অনেক ভালো হয়েছে, কিন্তু ইঁদুরে কেটে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। সবকিছু মিলিয়ে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা ক্ষতি কাটিয়ে এবছর রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা পূরণ করেছে বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তারা। কৃষকদেরকে সার্বিক পরামর্শ দিয়েছি, সার ব্যবস্থাপনা সকল কিছু আমরা পরামর্শ দেওয়ার কারণে এবছর বাম্পার ফলন হয়েছে, বাজারে অধিক মূল্য পেয়েছে, ধানের মূল্য বেশি, কৃষকরা খুশি। এবছর বরিশালের গরুনদ উপজেলায় প্রায় 6880 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে এবং আবহাওয়া আমাদের অনুকূলে ছিল এবং কৃষি বিভাগের সবাই কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়েছে এবং কৃষকরা সেই পরামর্শ মতো কাজ করেছে। শিউলি রোজা, মাইটিভি।